রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। সংবিধান ও আইনগতভাবে এ পদে বসতে নতুন রাষ্ট্রপতির কোনো বাধা নেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি, তিনি নির্বাচিত হয়েছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চূড়ান্ত একটি রায় বলে দিয়েছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক তেমনি অবসরপ্রাপ্ত একজন কমিশনারের নিয়োগ রাষ্ট্রপতি পদে কোনোভাবেই অবৈধ নয়। আমরা কিন্তু এখান থেকে প্রার্থীকে নিয়োগদান করিনি, উনি নির্বাচিত হয়েছেন, আমরা ওনাকে নির্বাচিত করেছি প্রচলিত প্রথা অনুসরণ করে।